এই মুহূর্তের পাবো আবহাওয়ার বড় খবর। হঠাৎ জারি হলুদ সতর্কতা, আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় টানা বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো আজ কখন থেকে কলকাতা সহ বাংলার কোন 10টি জেলায় টানা বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘূর্ণিঝড় মিকজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গে যেন থমকে গিয়েছে শীত। সরাসরি কোনো প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে আপাতত আরও 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানুন আবহাওয়া দপ্তরের আপডেট। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ 6ই ডিসেম্বর বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার আকাশ মেঘে ঢাকা থাকবে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শীতের পথে কার্যত কাটা। ডিসেম্বর চলে এলেও জাঁকিয়ে শীত আসেনি, এরই মধ্যে ঘূর্ণিঝড়ের জেরে আবহাওয়ার বদল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে, গতকালকেও কিছু অংশে বৃষ্টি হয়েছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও কলকাতায়। দিনভর মেঘলা আকাশ থাকবে। হাওফিসের পূর্বাভাস, আগামী 8ই ডিসেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী 9 তারিখের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, তবে শীতের স্পেল শুরু হয়ে যাবে, নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গের আবহাওয়া, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহ শেষে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুকনো আবহাওয়া থাকবে, তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই এই সপ্তাহে। আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 6ই ডিসেম্বর বুধবার ও আগামীকাল 7ই ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।